ধুনিয়ানব্বই দশমিক দুই এফএম শুরু হয়ে গেল প্রযুক্তির পথে ফুলেলের সাথে, এবং আজকে ফুলেলের সাথে আরেকজন অতিথি রয়েছে প্রযুক্তির পথের অনুষ্ঠানে। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের অতিথি ইঞ্জিনিয়ার তিতাস সরকার, আপনাকে স্বাগতম আমাদের রেডিও ধুনি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় শ্রোতা, আপনারা কিন্তু চাইলে আমাদের প্রযুক্তির পথের প্রোগ্রামে আমাদের সাথে যোগদান করতে পারেন। আজকে আমরা প্রযুক্তির একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মানুষের প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে যে বিষয়টা, তার নাম হচ্ছে সফটওয়্যার, তার নাম হচ্ছে ওয়েবসাইট, তার নাম হচ্ছে কম্পিউটার, তার নাম হচ্ছে ইন্টারনেট। এই বিষয়গুলোর মধ্যে আমরা ওয়েবসাইট নিয়ে আজকে কিছু কথা বলবো, মানে একটা ওয়েবসাইটের ব্যাপারে আমরা আপনাদেরকে জানাবো, এবং সহজে আমরা প্রযুক্তিকে কীভাবে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে আরও সহজ করতে পারি, অথবা নিজে কোনো কিছু শিখতে পারি, নিজের স্কিল ডেভেলপ করতে পারি, সেই বিষয়গুলো নিয়েও কিছু আপনাদের সাথে কথা বলবো। এবং এই আলোচনায় যদি আপনি যোগদান করতে চান, আপনার মতামত জানাতে চান, বা আপনার অনুভূতির কথা আমাদের কাছে প্রকাশ করতে চান, তাহলে কিন্তু আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে RD একটা স্পেস দিয়ে আপনার নাম, একটা স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে 6969 এই নম্বরে পাঠিয়ে দিতে পারেন। আর চাইলে ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে পারেন। আজকে facebook.com/radiodhuni91.2 FM এই মুহূর্তে যারা জয়েন করবেন তারা পেয়ে যাবেন তিতাস সরকারের ছবি সহ একটা পোস্ট, সেই পোস্টটাতে আপনি কিন্তু চাইলে লাইক দিয়ে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তবে লাইক আপনাকে দিতেই হবে, কারণ ভদ্রলোক দেখতে বেশ হ্যান্ডসাম এবং স্মার্ট, ওই ছবিটা আপনাকে দেখলেই লাইক দিতে এমনি এমনি ইচ্ছে করবে আর কি। ওকে, আমরা চলে আসি আমাদের আলোচনায়। তিতাস ভাই, আপনার পরিচয়টা একটু আমাদের শ্রোতাদের দিয়ে দেন। আমি তিতাস সরকার, আমি জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে বের হয়েছি আইটির উপরে, এখন ঢাকা ইউনিভার্সিটির IB একটা কোর্স করছি, পাশাপাশি জব করছি, সাথে এই ওয়েবসাইটে ডেভেলপ করছি, যে ওয়েবসাইটে আসলে বাংলা ভিডিও কন্টেন্ট পাওয়া যাবে কোর্স বেসিস, অর্থাৎ এই কোর্সগুলো ইউজুয়ালি ইংলিশ। ওয়েবসাইটের নাম কি? TSoft IT। আচ্ছা জি বলুন। আর এই ওয়েবসাইটে যেটা হচ্ছে, আমি প্রত্যেকটা আইটির যে কোর্সগুলো রয়েছে এগুলো ভিডিও টিউটোরিয়াল করে পাবলিশ করছি। ওকে, টিসফট আইটি নিয়ে আমরা আরও কথা বলবো। এছাড়া আপনি আর কি কি করছেন, মানে আপনার সম্পর্কে আরেকটু জানতে চাই। এখন যেটা হচ্ছে, আরও নতুন কিছু কন্টেন্ট রেডি করছি, যেটা হচ্ছে যে এখন সিকিউরিটির যে বিষয়, আমরা দেখি যে বিভিন্ন ওয়েবসাইটে বা বাংলাদেশ ব্যাংক বলে বা বিভিন্ন জায়গায় সিকিউরিটির অনেক ইস্যু রয়েছে। সো আমি কীভাবে সিকিউরিটি নিয়ে আসলে আরও কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করা যায়, মানুষকে শেখানো যায়, সে একটা সিকিউরিটির বিষয়ে একটা টিউটোরিয়াল আমি রেডি করছি। পাশাপাশি ক্লাউড কম্পিউটিং নিয়ে আমার কিছু কন্টেন্ট রেডি করছি। ওকে, ক্লাউড কম্পিউটিংটা কি, এটাও একটা আমাদের শ্রোতাদের জানার বিষয় আছে। ক্লাউড কম্পিউটিং হচ্ছে যেটা হচ্ছে, আমরা এখন যে PC ইউজ করছি এগুলো অনেক স্পেস কনজিউম করছে অ্যাকচুয়ালি, আমরা যেটা হচ্ছে ইলেকট্রিসিটি আমাদের অনেক ইউজ হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে কি আমাদের স্পেস লাগতেছে। তো ক্লাউডে যখন PC আমি যদি একটা সব PC ক্লাউডে দিতে পারি, তাহলে আমার স্পেস লাগছে না, এবং অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আপনার ইলেকট্রিসিটি কস্ট কমে যাচ্ছে, আপনার অ্যাক্সেসরিজ পারচেস করতে হচ্ছে না, এবং সবগুলো আপনি যে কোনো জায়গা থেকে সহজে অ্যাক্সেস করতে পারছেন। ওকে, এই টেকনোলজিটা কীভাবে এস্টাবলিশড করা যায় সে সম্পর্কে, বা এটা আমাদের কতটুকু কাজে লাগবে, বা আমাদের বাংলাদেশে এর প্রচার বা প্রসার কতটুকু হয়েছে, এ সম্পর্কে আমরা একটু কথা বলবো। তবে এই মুহূর্তে না, আমরা আপনার যে বিষয়টা সেই বিষয়টা নিয়েও আমরা কথা বলতে চাচ্ছি। আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করছেন এবং সেখানে আপনি বেশ কিছু কাজ করছেন মানুষ এবং যারা শিক্ষার্থী আছে সকলের কল্যাণে, মানুষ বলতে আমি সাধারণ মানুষের কথা বলেছি। আচ্ছা, এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্টে আপনি আসলেন, একটা ওয়েবসাইট ডেভেলপ করলেন, এক্ষেত্রে মানে আপনার অনুপ্রেরণা কী, বা কোথা থেকে আসলেন, কীভাবে আসলেন যে কেন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট? IT পড়াশোনা করতে গেলে তো IT আরও অনেকগুলো বিষয় আছে, শুধু ওয়েবসাইটই নয়। জি, এটা অ্যাকচুয়ালি আমি অনেক আগে শুরু করেছিলাম 2009 দিকে, তখন বেসিক্যালি আমি কোর্সগুলো করেছিলাম, আসলে অনেক এক্সপেন্সিভ দোজ কোর্স, আর অ্যাকচুয়ালি টু মাচ এক্সপেন্সিভ। সো আমার মাঝে আসলো যে বেসিক্যালি এই কোর্সগুলো যদি আমি ভিডিও টিউটোরিয়াল করে পাবলিশ করে দিই, তাহলে হবে কি যে অনেকেই ফ্রি শিখতে পারবে যে কোনো জায়গা থেকে, কারণ এটা আসলে এই কোর্সগুলো যেটা হচ্ছে যে আপনার না করা থাকলে আমাদের জবের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায়, যে আসলে আমাদের যদি এখন যে জব সার্কুলার বা জব পোর্টালগুলো যেগুলো রয়েছে, আমরা দেখি যে এই কোর্সগুলোকে প্রায়োরিটি দেয় অনেক, যে আপনি কি মানে আমার প্রশ্ন হচ্ছে কেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রথমে একটা ওয়েবসাইট ডেভেলপ করলেন, তারপরে ওয়েবসাইটের মাধ্যমে মানুষকে শেখার জন্য কিছু ভিডিও টিউটোরিয়াল দিচ্ছেন, ওয়েবসাইটের মাধ্যমেই কেন? চাইলে তো অন্যান্য আরও ভিডিও যে ওয়েবসাইটগুলো আছে, ফর এক্সাম্পল ইউটিউবের মাধ্যমেও আপনি এটা মানুষের জন্য প্রচার করে দিতে পারতেন, কিন্তু একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা, সেই ওয়েবসাইটটাকে বিল্ড আপ করা, এখানেও কিন্তু একটা ক্যারিয়ার রয়েছে, এখানেও কিছু কাজ রয়েছে। আমাদের লিসেনারদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে চায়,
সেই ওয়েবসাইটটাকে এনরিচ করতে চায়, আমি সেই জন্যই এই কথাগুলো বলছি আর কি। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো আমার ইউটিউবে আপলোড করা আছে। সো বেসিক্যালি যেটা হয়, একটা আমাদের চ্যানেলের লিঙ্কগুলো বেসিক্যালি ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা। তো এখন ওয়েবসাইটে থাকলে যেটা হয়, যে আপনি একটা স্পেসিফিক একটা নাম থাকলো, যে আপনি বেসিক্যালি এখন আমাদের উদ্দেশ্য আলাদা একটা আইডেন্টিটি থাকলো। ইউটিউব যেমন একটা ওয়েবসাইট, ঠিক তেমনি আমাদের একটা আলাদা ওয়েবসাইট থাকলো, যে ওয়েবসাইটে গিয়ে আমরা শিখতে পারি, আমেরিকান ওয়েবসাইট ব্যবহার না করে আমরা নিজেদের ওয়েবসাইট ব্যবহার করতে পারি। ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি কি বলবেন? ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিন্তু অনেকগুলো এখন ইজি হয়েছে, এখন অনেক ধরনের টেমপ্লেট রয়েছে, অনেক সিএমএস রয়েছে, সো এগুলো ইউজ করে ইজিলি করা যায়। আসলে এটা অনেক কঠিন কাজ, যদি আমরা অনেক সহজে জিনিসগুলো পাচ্ছি, অনেক টিউটোরিয়াল আছে, দেখে দেখে আসলে অনেক কিছু করা যায়। সো সহজে ডেভেলপ করা যায়, খুবই যেন আসলে আপনার অনেক মানে আগে যেরকম ছিল যে কন্টেন্ট পাওয়া যেত না, এখন কিন্তু ইউটিউবে বলি বা বিভিন্ন জায়গায় অনেক ধরনের ওয়েবসাইট ডেভেলপমেন্টে অনেক। আপনার ওয়েবসাইটেও কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কিত কোনো টিউটোরিয়াল রয়েছে? আমারটা মাঝে কিছু এখন দিচ্ছি, এবং প্রোগ্রামিংয়ের কিছু, জাভা প্রোগ্রামিং শুরু করেছি কিছু দেওয়ার। বেসিক্যালি আমারটা হচ্ছে যে আইটিতে যে নেটওয়ার্কিং বা সার্ভার এবং এই ক্লাউড কম্পিউটিংয়ে কীভাবে কাজ করতে পারবে, সেই কোর্সগুলো বেসিক্যালি আমি ভিডিও টিউটোরিয়াল করে পাবলিশ করছি। দারুণ ব্যাপার, কারণ ওয়েবসাইট কীভাবে একটা তৈরি করতে হবে এটা খুব সহজেই আপনি ইউটিউবে পেয়ে যেতে পারেন, বা খুব অ্যাভেলেবেল এই বিষয়টা। তার চেয়ে বরং প্রোগ্রামিংয়ের বিষয়গুলো যেগুলো খুব অ্যাভেলেবেল না, বা যেটা আপনি ইউটিউবে বা অন্যান্য সামাজিক ভিডিও মিডিয়াতে পেলেও সেটা ইংরেজি ভাষার কারণে বুঝতে অনেক কঠিন হয়ে থাকে, সেই ভিডিওগুলোকে বাংলায় আপনি দিচ্ছেন, যেটা কিন্তু আমার মনে হচ্ছে যে আমার মতো যারা শিক্ষার্থী আছে, আমার মতো শিক্ষার্থী বললাম কারণ আমি নিজেও শিখতে চাই, আমার মতো যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য খুবই উপকারী হবে। তো এই যে আইডিয়াটা আপনার মাথায়, সেটা আমরা জানলাম যে আইডিয়াটা এসেছে এভাবে, আপনি মানুষের কল্যাণের জন্য কাজটা করছেন, কিন্তু এই কাজটা করা তো চাটিখানি ব্যাপার না, কাজটা করা কিন্তু আমার মনে হয় বেশ কঠিন। ভিডিও টিউটোরিয়াল আপলোড করা, ভিডিও তৈরি করা, ভিডিও তৈরি করার ক্ষেত্রে কী কী পদ্ধতি অবলম্বন করতে হয়, মানে আমরা আমাদের শ্রোতাদের মধ্যেও কেউ যদি কোনো কিছু জেনে থাকেন, ওনারা যদি কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে চায়, আপনার মাধ্যমে একটু সাজেশন পেয়ে গেল। এটা আসলে তৈরি করার জন্য যেটা করতে হয়, কিছু সফটওয়্যার পাওয়া যায় অনলাইনে, যে ডেস্কটপ ক্যাপচারের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। সো এই সফটওয়্যারগুলো এবং ডেস্কটপ ক্যাপচার করার জন্য, তার মানে হচ্ছে ডেস্কটপে যে কাজটাই করা হবে না কেন, সেই পুরো কাজটাই ভিডিও হয়ে যাবে। এক্স্যাক্টলি। দেন হচ্ছে তার সঙ্গে সাউন্ড যাবে, সাউন্ড দেওয়ার জন্য আপনি হেডফোন ইউজ করতে পারেন বা মাইক্রোফোন ইউজ করতে পারেন। এক্স্যাক্টলি। সো এই আপনি কথা বললেন, দেন আপনি আসলে এটাকে ভিডিওটা ক্রিয়েট করে দেন আপলোড করে দেওয়া যায় ইজিলি আসলে ওয়েবসাইটে। আচ্ছা, আপনি যে প্রোগ্রামিং ভিডিওগুলো ওখানে আপলোড করছেন, তার মধ্যে প্রাধান্য পাচ্ছে সবচেয়ে বেশি কোন ধরনের প্রোগ্রামিং? আমি ওই জায়গায় জাভা প্রোগ্রামিংটা পাবলিশ করেছি, আর যেটা হচ্ছে আমার নেটওয়ার্কিংয়ের যে কোর্সগুলো সেগুলো বেসিক্যালি আমি বেশি পাবলিশ করেছি, যে সিসিএনএ, মাইক্রোটিক, তারপরে সার্ভার রিলেটেড আছে আপনার উইন্ডোজ সার্ভার, লিনাক্স, এইগুলো বেসিক্যালি। যে আপনি একটা অফিসে আমার যদি ডেপ্লয় করতে চাই, আমি একজন আইটি অফিসার, সো আমাকে কী করতে হবে, আমার অফিসে প্রথমে আমি যদি পিসিগুলো আমি সেট আপ করলাম, দেন হচ্ছে আমাকে এই পিসিগুলোকে আসলে আমার একটা নেটওয়ার্কে নিয়ে আসতে হবে, একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসতে হবে। তারপরে আমার এই পিসিগুলোকে ম্যানেজ করার জন্য একটা সার্ভার লাগবে, এই সার্ভারটা আসলে কীভাবে আমি ডেপ্লয় করতে পারি, এবং এই সার্ভার ডেপ্লয় করার পরে তো আমার কাছে আসে হয়ে জানা, আমার হচ্ছে এখন এই পিসিগুলোকে আমি কীভাবে সিকিউর করতে পারি, যে কোনো সময় একটা হ্যাক হইতে পারে, তো আমি কিভাবে সেটাকে আসলে বেসিক্যালি হ্যাকিং থেকে আমি আমার পিসিগুলোকে প্রোটেক্ট করতে পারি। তো এই বিষয়গুলো আমার কথা হচ্ছে যে আপনি আইটিতে জব করবেন, আপনার ওভারঅল যেন কিভাবে একটা ধারণা পান, আমাদের এই ওয়েবসাইট থেকে আপনি টোটাল একটা ধারণা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটা ডেভেলপ আপনি একাই করেছেন, কাজগুলোকে একাই করছেন নাকি সঙ্গে আরও আপনার সহযোগী কেউ রয়েছেন? আমি প্রথমত বেসিক্যালি আমি এটা ইনিশিয়েটিভ নিচ্ছি, আমি করছি, পাশাপাশি আমার ফ্রেন্ডেরা আছে, ওরা আমাকে হেল্প করছে, রিফাত আছে, আমার তানবির আছে, ওরা আমাকে কোঅপারেটিভ করছে, বাট ইটস টোটালি সোশ্যাল ওয়ার্ক টাইপের অ্যাকচুয়ালি। যখনই আসলে ফ্রি, মানে সবাই ফ্রি হচ্ছে, তখনই হয়তো বসে আমরা করছি যে কি করা যায়। ওনারা আজকে আমাদের এই প্রোগ্রাম শুনছে কি? হ্যাঁ। আচ্ছা, সিফাত ভাই আর কে আছেন? তানবির। তানভীর ভাই, আপনাদের দুজনকেই কিন্তু আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে। আপনারা এত সুন্দর একটা কাজ করে যাচ্ছেন, এবং আবারও বলছি আমার মতো যারা লার্নার আছে তাদের জন্য খুব উপকার হবে এই ভিডিওগুলো দেখে। ওকে, আমাদের শ্রোতারা যারা আমাদের সাথে যোগদান করেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা এখনও যোগদান করেননি, কিছু বলেননি, তারা কিন্তু মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখতে পারেন আরডি, একটা স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার কথা লিখে 6969 এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা,
আরেকজন রূপগঞ্জ থেকে বলছে, শুনছি, তার নাম হচ্ছে শিহাব, আমাদের সঙ্গে আছেন অভি খান, তিনি সিলেট থেকে আমাদের সাথে আছেন। আরেকজন বলেছে যে একজন লিটল বাক্স ডট, উনি কিছু একটা সাজেশন চেয়েছিলেন, ঠিক মতো বুঝিনি, নিঃস্বার্থ উনার নাম, আপনি নিঃস্বার্থে কাজ করতে চান সেটা ভালো কথা, কিন্তু কি প্রশ্নটা করেছেন আরেকবার একটু লিখে পাঠাবেন, আমরা তাহলে প্রশ্নটা রাখতে পারবো আমাদের তিতা সরকার ভাইয়ের কাছে। আর ওনার ওয়েবসাইট সম্পর্কে, ওনার ওয়েবসাইট থেকে আপনি কি জানতে পারবেন এ সম্পর্কে, বা সিকিউরিটি এনশিওর করার জন্য কি করা যেতে পারে, বিশেষ করে আপনার কম্পিউটারে বা আপনার অফিসের কম্পিউটারে, সেই সম্পৃক্ত ফোন আপনারা আমাদের কাছে রাখতে পারবেন 09612912912 নাম্বারে। তবে এই মুহূর্তে নয়, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের নিউজ ফ্ল্যাশ এবং টপ ভয়েস অব দ্য ডে বিরতিতে, সেখান থেকে ফিরে এসে, মানে নিউজ ফ্ল্যাশ এবং টপ ভয়েস অব দ্য ডেতে আমরা চলে যাচ্ছি, সেখান থেকে ফিরে এসে আমরা বিস্তারিত আরও কথা বলবো। সুপ্রিয় শ্রোতা, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM। প্রতিরোধ, প্রতিবাদ, ঘাত, প্রতিঘাত, প্রতিটি সংবাদে সারাদিন সারা রাত রেডিও ধ্বনি। এখন শুনবেন প্রপার্টি জেনারেটর নিউজ ফ্ল্যাশ। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ প্রপার্টি জেনারেটর নিউজ ফ্ল্যাশে, সঙ্গে আছি আমি আশিতোষ চৌধুরী। আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় 11 আসামিকে হাইকোর্টের দেয়া খালাসের রায় স্থগিত করে আগামী 14 জুলাই আদেশের জন্য দিন ধার্য করেছে চেম্বার আদালত। টাঙ্গাইলের কালীহাতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে আহত আলমগীর হোসেন মারা গেছেন। ঈদকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো চলছে বাসের আগাম টিকিট বিক্রি, পছন্দসই আসন না পাওয়ায় অভিযোগ রয়েছে যাত্রীদের। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে এক ব্রিটিশ যুবককে আটক করেছে মার্কিন পুলিশ। এবং ইউরোতে রাত একটা ইংল্যান্ড ও নবাগত স্লোভাকিয়ার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে, অপর ম্যাচে রাশিয়াকে 3-0 গোলের ব্যবধানে হারায় ওয়েলস। প্রিয় শ্রোতা, ছিল প্রপার্টি জেনারেটর নিউজ ফ্ল্যাশে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর, প্লিজ আমার ওয়াইফকে বাঁচান। ও মাই গড, পেশেন্টকে তো এখনই ওটিতে নিতে হবে। কিন্তু ম্যাডাম, ইলেকট্রিসিটি তো চলে গেল। বাট এই মুহূর্তে অপারেশন করাতে না পারলে বড় রকমের ক্ষতি হয়ে যাবে। অন্ধকারে ছোট ঘটনাও হয়ে যেতে পারে বড় দুর্ঘটনার কারণ, হতে পারে জীবনের সংশয়। তাই এই মুহূর্তে দরকার প্রপার্টি জেনারেটর। বিস্তারিত জানতে কল করুন 01924606115 নম্বরে। প্রপার্টি জেনারেটর, চলক জীবনধারা। Radio Dhoni 91.2 FM। প্রিয় শ্রোতা, দিনের উল্লেখযোগ্য সংবাদ সংশ্লিষ্ট বক্তব্য নিয়ে শুনুন রেডিও ধ্বনির আয়োজন টপ ভয়েস অফ দ্য ডে। আমি এখনো কোনো রেকর্ড পাইনি, আমরা পত্রিকা বা কোনো মিডিয়ার খবরে কোনো বিচার করি না। আমার কাছে যখন আসবে, যদি আসে, যদি অন্যায় হয়, নিশ্চয়ই সে যদি যেই যত বড় হোক, আমার বিচারকরা এখন সম্পূর্ণ স্বাধীন, এখানে কোনো ইন্টারফিয়ারেন্স হয় না, আমার দৃঢ় বিশ্বাস কোনো কিছু হচ্ছে না। আমি দেখে অপরাধী যে যদি হয়েছে, যদি কোনো বাড়াবাড়ি করে অন্যায় করে, নিশ্চয়ই তার বিচার করব। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন দিনের উল্লেখযোগ্য সংবাদ সংশ্লিষ্ট বক্তব্য নিয়ে রেডিও ধ্বনির আয়োজন টপ ভয়েস অব দ্য ডে। ফিরে যাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠানে। রেডিও ধ্বনি। চুলের স্টাইলটা যে কি করব, উফ, এত গরমে মেকআপটা গলেই গেল। উফ, কালকে প্রোগ্রাম, আজকে পিম্পল, পার্টি আছে, ওরিয়েন্টেশন, বন্ধুদের সঙ্গে টোটাল মাস্তি, ভাবছেন মেকআপ আর হেয়ার স্টাইল নিয়ে? রূপচর্চা বিষয়ক সকল তথ্য জানিয়ে দেবে রেডিও ধ্বনির আয়োজন মেকআপ ক্লোজেটে, প্রতি শুক্রবার বিকেল 5:30 থেকে 6:30 পর্যন্ত, শুধুমাত্র রেডিও ধ্বনি 91.2 FM এ।
ভূমিকম্প, নদীর নাব্যতা, প্রকৃতির পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন নিয়ে রেডিও ধ্বনির আয়োজন প্রকৃতির পরিবর্তন শুনবেন প্রতি সোম ও বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শুধুমাত্র রেডিও ধ্বনি ৯১.২ FM এ। গ্রাম বাংলা সারা দেশ ও সারা বিশ্বের সর্বশেষ খবরাখবর পৌঁছে দেব আপনার দোরগোড়ায়। শুনতে থাকুন রেডিও ধ্বনি ৯১.২ FM সারা দিন সারা রাত। শুনছেন প্রযুক্তির পথে, শুনছেন রেডিও ধ্বনি ৯১.২ FM প্রযুক্তির পথে শুরু হয়ে গেছে ফুলের সাথে এবং চলবে একটা পর্যন্ত। সাথে কি আছেন তিতাস সরকার, আজকের অতিথি ইঞ্জিনিয়ার তিতাস সরকার আমাদের সাথে আজকে উপস্থিত আছেন। তিনি কাজ করছেন একটা ওয়েবসাইট নিয়ে, যে ওয়েবসাইটটা আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য খুবই কল্যাণকর, এছাড়াও শিক্ষার্থী ছাড়াও যারা প্রফেশনাল আছেন তাদের জন্য কল্যাণকর, বিশেষ করে অফিসের ক্ষেত্রে সিকিউরিটি এনশিওর করার জন্য। টোটাল অফিসের যে আইটি সিস্টেম, টোটাল আইটি সিস্টেমের সিকিউরিটি এনশিওর করার জন্য, শুধু অফিসের না, বাড়িতেও আপনার কম্পিউটার সিকিউরিটি এনশিওর আপনি করার জন্য এখান থেকে টিপস নিতে পারেন। সেই ওয়েবসাইটটার নামটা আবার আমরা তিতাস ভাইয়ের কাছ থেকেই জানব। tsoftit.com tsoftit.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আইটি সংক্রান্ত, সফটওয়্যার সংক্রান্ত এবং সিকিউরিটি সংক্রান্ত সাজেশন নিতে পারবেন এবং কিভাবে কি করবেন টোটাল ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সেখানে দেওয়া আছে সম্পূর্ণ বাংলায়। হ্যাঁ, আমরা জানছিলাম যে সেখানে কি কি ধরনের ভিডিও আছে, আরও কিছু জানতে চাই আপনার কাছ থেকে, যে সিকিউরিটি সংক্রান্ত আপনি বলছিলেন বিভিন্ন অপারেটিং সিস্টেমের উপরেও সেখানে ভিডিও রয়েছে, বিশেষ করে লিনাক্স এবং উইন্ডোজ দুটোই রয়েছে। তার পাশাপাশি আপনি বলছিলেন বেশ কয়েকটা নেটওয়ার্কিং সিস্টেমের কয়েকটা সফটওয়্যার এবং হার্ডওয়্যার সিস্টেম রয়েছে, মাইক্রোটিক আরও কয়েকটা কথা আপনি বলছিলেন, সিসিএনএ, এক্স্যাক্টলি তাই। তো এই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলছিলেন, ব্যাপারগুলি আসলে খুব একটা সহজ না, আবার খুব একটা জটিলও নয়, জানলে সোজা না জানলে বেশ কঠিন ব্যাপারটা তাই। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, বিশেষ করে নেটওয়ার্কিং এর জটিলতার জন্য কিন্তু সারা দেশে বিভিন্ন রকমের আমরা দেখি যে এখানে হ্যাকিং হচ্ছে, ওখানে এটা হচ্ছে, সেখানে এটা হচ্ছে, ব্যাংকে বা বিভিন্ন অফিসে বিভিন্ন রকমের প্রবলেম আমরা দেখতে পাই। তো এই বিষয়গুলো থেকে দূরে থাকা যাবে এতটুকু আশাবাদ ব্যক্ত করা যায় তিতাস সরকারের সফটওয়্যার সংক্রান্ত যে ভিডিও টিউটোরিয়াল সেগুলো থেকে। তিতাস ভাই, এই বিষয়গুলোতে আপনি আর কি ইনক্লুড করতে চাচ্ছেন, নতুন আর কি দিতে চাচ্ছেন? নতুন যেটা হচ্ছে যে আমি ক্লাউড, ক্লাউডে যে বিষয়, ভার্চুয়ালাইজেশনের যে বিষয়টা ওটাই অ্যাড করছি আর কি রিসেন্টলি। বিএমআর, সিট্রিক্স, তারপরে আপনার কেবিএম আছে, এগুলো আর কি বেসিক্যালি এখন একদম হট কেক টাইপের আসলে আইটিতে ক্যারিয়ার করার জন্য। এখন দেখা যায় যে ম্যাক্সিমাম অফিসেই দেখা যায় আপনার একটা অফিসে আগে যেরকম 15-20 সার্ভার থাকতো, এখন দেখা যায় যে সবগুলো সার্ভারই একটা পিসিতে আপনার নিয়ে এসেছে, কারণ আমার এতগুলো পিসি দরকার নেই, শুধু শুধু এটা আসলে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে। সো এখন দেখা যায় যে সবগুলো একটা পিসিতে নিয়ে আসতেছে এবং এই একটা পিসিকে রিডান্ডেন্ট রেখে দিলেই হচ্ছে, অর্থাৎ আমার একটা পিসির ব্যাকআপ যদি আরেকটা থাকে, যদি কোনো কারণে এটা ফেলিওর হয় দেন তো আমি ওইটা থেকে আমি রিকভার করতে পারবো। সো এই জিনিসটাই আমি আসলে ডেপ্লয় করতে চাচ্ছি, আর বেসিক্যালি এইটা যদি শিখতে পারে আই থিঙ্ক মানে নট মানে বাংলাদেশে নয়, নট সাইডে যে দেশের বাইরে গিয়েও সে আসলে ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে এই সেক্টরটাতে। কারণ আমি অনেকগুলো রিসার্চ করেছি, রিসার্চ করে দেখলাম যে বিভিন্ন ধরনের জব সার্কুলার যেগুলো আপনার ওয়েল নোন যে মনস্টার বা বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটগুলো রয়েছে এগুলোতে আপনার এই সার মানে এই ধরনের যারা এক্সপার্ট আছে তাদেরকে খুব মানে ভালো ডিমান্ড, প্রাধান্য দেওয়া হচ্ছে এবং ডিমান্ড ভালো আছে, স্যালারিও মনে হয় ভালো হবে। নিশ্চয়ই কাজ জানলে তো, ভালো কাজ জানলে তো ভালো স্যালারিও পাওয়া যায়, এটাই খুব স্বাভাবিক। আচ্ছা, আপনি আরেকটা বিষয় বলছিলেন, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর ব্যাপারে আমরা বলেছিলাম যে আমরা একটু বিস্তারিত আলোচনা করব আমাদের শ্রোতাদের সাথে, কারণ অনেকের কাছে ব্যাপারটা নতুন। এই টেকনোলজিটা কিভাবে কাজ করে আমরা সেটাও একটু জানতে চাই। ক্লাউডে যে বিষয়টা হচ্ছে মানে আপনার, ধরেন আমার মতো কিছু শ্রোতা আছেন যাদের প্রশ্ন হচ্ছে আমি মেঘের উপরে কিভাবে সবকিছু রেখে দেবো, মেঘের উপরে কেন, ওয়াই মেঘ? না আসলে যেটা হচ্ছে যে ক্লাউড বলতে আমরা আসলে মেঘ, এটা আসলে বাবা ঠিক না, রূপক শব্দ, আমরা বেসিক্যালি একটা মানে ফিজিক্যাল পিসি থাকবেই। হ্যাঁ, আমরা আসলে যেমন আমি ওএস এ কাজ করছি তাই না, আমি উইন্ডোজ এক্সেল এ কাজ করছি, এমএস ওয়ার্ড এ কাজ করছি, ফটোশপে কাজ করছি, আমরা কিন্তু এগুলো টাচ করতে পারছি না তাই না, শুধু দেখতে পারতেছি। সো সিমিলারলি ক্লাউডের যে বিষয়টা, আপনার একটা পিসির ভিতরে কিন্তু অনেকগুলো পিসি রেডি হচ্ছে, বাট একটা কিন্তু ফিজিক্যাল পিসি আপনার থাকবেই, ওইটার ভিতরে মানে আমরা যেন একটা পিসি ইউজ করি, আমাদের পিসিতে কি হয় যে আমরা একটা পিসিতে যে আমি হয়তো উইন্ডোজ এমএস ওয়ার্ড বা এক্সেল এ কাজ করছি,
তো আমার কিন্তু অনেক রিসোর্স কিন্তু আনইউজ অবস্থায় আছে, তাই না? আমার কিন্তু 100% আমি রিসোর্স ইউজ করতে পারছি না। তো এই যে আনইউজড মানে যে রিসোর্সটা রয়েছে ওইটা ইউজ করে আমি আরেকটা পিসি রেডি করতে পারবো, সে এই পিসিটাই আসলে আমার আরেকটা পিসির কাজে আমি ইউজ করতে পারতেছি, এই যেটা আইডল রিসোর্স ছিল। সো এই বিষয়গুলো কীভাবে ইউজ করা যায় প্রপারলি, আমার ইউটিলাইজ করা যায় বিভিন্ন কাজে, সেটাই আসলে এই ক্লাউড কম্পিউটিংয়ে চলে আসতেছে। এনে অনেকগুলো বিষয় আছে, সাস বা বিভিন্ন কিছু, এগুলো অনেক ডেপথ আছে। সো বেসিক্যালি মূল বিষয়টা হচ্ছে এটাই যে আমার আইডল রিসোর্সটাকে আমি কীভাবে ইউজ করতে পারি। বেসিক্যালি শুধু শুধু আমার পড়ে আছে আমার পিসিতে কী দরকার, আমি এই যেটা মানে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় না, বেসিক্যালি এটা তো আমার ইউজ হচ্ছে না, আমি কীভাবে সেটা ইউজ করে আরেকটা পিসি রেডি করে ওইটাকে একটা সার্ভার পিসি হিসেবে আমি ইউজ করতে পারি, একটা পিসিতে আরেকটা পিসি, এইরকম আর কি জিনিসটা। ব্যাপারটা হচ্ছে ধরেন যে একটা মানুষ ইচ্ছা করলে দু হাত দিয়ে দুটা কাজ, দু পা দিয়ে দুটা কাজ, আর চোখ দিয়ে একটা কাজ, মোট কথা ধরেন পাঁচটা কাজ একটা মানুষকে যদি আপনি করিয়ে নিতে চান, মানুষের সাথে কম্পিউটারে তুলনাটা করলে ওরকমই হয়ে যাবে যে আপনি এক হাত দিয়ে লিখছেন আর চোখ দিয়ে ধরেন তাকিয়ে আছেন বইয়ের দিকে, বই দেখে দেখে লিখছেন, তাহলে কি হচ্ছে একসাথে দুটো কাজ করা হচ্ছে, পড়ছেন এবং লিখছেন। হ্যাঁ, তো এখন যেটা করা হচ্ছে দুটো কাজ করা হচ্ছে, কিন্তু যখন আপনি কম্পিউটারে দুটো কাজ, আমরা কি করি দেখা যায় একসাথে এক্সেলে কাজ করছি সঙ্গে সঙ্গে গানও শুনছি, ওরকম দুটো কাজ কিন্তু আমরা কম্পিউটারে করি। কিন্তু এইভাবে আপনি না হয় দুটো কাজ করছেন, কিন্তু ওই পিসিটাকে ব্যবহার করে অন্য আরেকজন ব্যবহারকারীকে দিয়ে যদি আইডল অংশটুকু দিয়ে অন্য কাজ করানো যায়, ধরেন যে কম্পিউটারে দুটো পা খালি আছে, দুটো পা দিয়ে যদি দুটো সেলাই মেশিন চালানো যায় বন্ধ হয় না, আরো দুটো জামা কাপড় সেলাই করা হয়ে যাবে। তো ব্যাপারটা সেরকমই যে একটা কম্পিউটারকে দিয়ে বেশ কয়েকটা কাজ করানো, কারণ এখনকার কম্পিউটারগুলি বেশ শক্তিশালী কম্পিউটার। এবং আমরা এখানে যে র্যাম ইউজ করছি, আমার মনে আছে যে আমরা আগে কম্পিউটার র্যাম ইউজ করতাম 128, হ্যাঁ 128 এবং 256 র্যাম নিয়ে আমরা খুব হ্যাপি ছিলাম। তো এখন যেখানে হচ্ছে আমার মনে হয় কিছুদিন পরে 256 GB র্যামও আমরা পেয়ে যাব। এখন মানে যেটা হচ্ছে এখন তো 8 GB 16 GB এই ধরনের র্যাম আমরা ব্যবহার করছি, তো আস্তে আস্তে অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে ওই 8 GB ব্যবহার করে আমি এক্সেলে কাজ করছি, 8 GB ব্যবহার করে আমি আপনার ধরেন যে একটা অডিও গান শুনছি বা এই ধরনের ছোটখাটো কাজ যেগুলো আমরা করছি বা অফিসের কিছু ডাটা এন্ট্রি করছি, এতে আমার পিসির আর অনেক জায়গা বাকি রয়েছে। র্যাম দেখা যাচ্ছে এখানে 8 GB হচ্ছে না, 1 GB ইউজ হচ্ছে, বাকি 7 GB পড়ে রয়েছে, 512 র্যাম ইউজ হচ্ছে আর 7.5 GB পড়ে রয়েছে, বাকিটুকু দিয়ে আরো 7 জনের কাজ করানো যায়। রাইট, এতে 7টা পিসির খরচ বেঁচে যায়। এক্স্যাক্টলি, ইট গট মাই পয়েন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে আমি একটু বুঝিয়ে বললাম আর কি শ্রোতাদের শ্রোতাদের ভাষায়, মানুষের ভাষায় একটু বুঝিয়ে বললাম। এতে আমার মনে হয় শ্রোতা মানে আমাদের যারা কম্পিউটার ব্যবহারকারী রয়েছেন বিশেষ করে অফিস আদালতে খুব উপকার হবে। জি, এবং আপনারা ব্যক্তিগতভাবেও যদি বাসায় একটা পিসি দিয়ে কয়েকটা কাজ করতে চান, কয়েকটা মনিটর নিয়ে, সেক্ষেত্রে এই টেকনোলজি ব্যবহার করে আপনারা এটা করতে পারেন। সেক্ষেত্রে কি কি করতে হয় কিছুটা টিউটোরিয়াল কিন্তু রয়েছে, অলরেডি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে টিউটোরিয়াল মোটামুটি পাওয়া যাচ্ছে টিসফট ওয়েবসাইটে, এবং আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা সব টিউটোরিয়ালই পাবলিশ করে দেব, কারণ অনেকে হয়তো মানে যেটা হচ্ছে যে ফুল টিউটোরিয়ালটা দেখার পরে যেটা হচ্ছে তার একটা পয়সা দিয়ে কিনে নিতে হয়, আমাদের উদ্দেশ্যটা এটা না, আমাদেরটা হচ্ছে যে ফুলটাই আমরা পাবলিশ করে দেব। এখানে শ্রোতাদের কিন্তু প্রশ্ন থাকবে, তাতে আপনাদের লাভ, একটা জিনিস নিজে তৈরি করার মধ্যে কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে। তো বেসিক্যালি এইগুলো একটা হবি, কেউ হয়তো গান গাইতে ভালোবাসে, কেউ হয়তো ফুটবল খেলতে ভালোবাসে, এই কন্টেন্টগুলো একসাথে পাইলে সবাই শিখতে পারবে, এটা একটা ইস্যু। আর একটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের ফিউচার প্ল্যান আছে যে আসলে কিছু করার এটা নিয়ে আরও। আচ্ছা, ফিউচার প্ল্যানটা কি সেটা আমরা শুনবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা চলে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে সুন্দর যে আহ্বান, সেই আহ্বান শোনার জন্য আমরা জোহরের আজান শুনতে চলে যাচ্ছি। সুপ্রিয় শ্রোতা, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। মমতাজ মেহেদি নিবেদিত কোরআনের বাণী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপরে রমাদানের রোজাকে
সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এতক্ষণ শুনছিলেন মমতাজ মেহেদী নিবেদিত কোরআনের বাণী। মমতাজ মেহেদী মানে রঙের এক নতুন রাজ্য। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সর্বশেষ খবর জানতে শুনুন রেডিও ধ্বনি 91.2 FM। এখন শুনবেন জোহরের আজান। أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান ও সুমহান মর্যাদা, এবং তাকে অধিষ্ঠিত করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। ঘটনা, দুর্ঘটনায়, সংবাদে, সম্ভাবনায়, রেডিও ধ্বনি। এখন শুনবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সৌজন্যে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদী। আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول من سمع الناس بعمله سمع الله به أسامي خلقه وحقره وسقره। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি মানুষকে নিজের আমলের কথা শোনায়, আল্লাহ তাআলা তার বদ উদ্দেশ্যকৃত আমলকে মানুষের কানে পৌঁছে দেন এবং তাকে হেয় ও অপমানিত করেন। বাইহাকি। এতক্ষণ শুনছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সৌজন্যে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি। এক নিমেষে সাজায় ভুবন রঙিন আলপনায়, মন ছুঁয়ে যায় স্মার্ট মেহেদির সযত্ন ছোঁয়ায়। আইএসও সনদপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে।
শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সর্বশেষ খবর জানতে শুনুন রেডিও ধ্বনি 91.2 FM। শুনছেন প্রযুক্তির পথে। আমরা জোহরের আজানের পরে আবারও চলে এসেছি। আপনারা শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, চলছে প্রযুক্তির পথে। ফুলেলের সাথে সঙ্গে আছে তিতাস সরকার। আমরা অনেক কিছু জানছিলাম তিতাস সরকারের কাছ থেকে, এবং সর্বশেষ একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ওনার ফিউচার প্ল্যান কি। এই চমৎকার একটা ওয়েবসাইট গড়ে তুলেছেন যার মাধ্যমে মানুষকে শেখার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, তার পাশাপাশি ওনার আরও কিছু ফিউচার প্ল্যান রয়েছে। আমরা অফে আরও কিছু কথা বলছিলাম, যদি বলেন। ফিউচার প্ল্যান যেটা হচ্ছে আমার, আসলে এই সাইটটাকে একটা অনলাইন ই লার্নিং প্ল্যাটফর্মে রেডি করা একদম ফুল পেজে। কারণ বেসিক্যালি এখন যেটা হচ্ছে, আমি কন্টেন্টগুলো পাবলিশ করছি, বাট এখান থেকে যেন একটা মানুষ একটা সার্টিফিকেট পেতে পারে, সেই জন্য আসলে আমার একটা প্ল্যান রয়েছে। আর যেটা হচ্ছে চমৎকার, কিন্তু একেবারেই চমৎকার। আপনি অনলাইন ই লার্নিং, আমি নিজেও একটা অনলাইন ই লার্নিংয়ে কোর্স করছি, যদিও সেটা এই টেকনোলজির না। সেখান থেকে প্রতিদিন একটা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ওনারা আমাকে শেখাচ্ছেন, কিছু টিপস দিচ্ছেন, কিছু ইনফরমেশন দিচ্ছেন, কিছু গাইড দিচ্ছেন, সেগুলো আমি পড়ছি, পড়ে তারপরে আবার পরীক্ষা দিচ্ছি, তারপর ফলশ্রুতিতে পরবর্তীতে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে আমাকে। মানে আমি ঘরে বসেই বিদেশি একটা ইউনিভার্সিটির একটা সার্টিফিকেট নিয়ে নিচ্ছি ই লার্নিং, যেটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আমরা তেমনভাবে পাইনি, যেটা আপনারা করতে যাচ্ছেন। যদি এটা সম্ভব হয়ে ওঠে তাহলে তো সারা দেশবাসী মনে হয় বাহবা দিবে। যেটা হচ্ছে যে এখন এটা উদ্দেশ্যটা আমার একটাই, কারণ আমরা যখন ভিডিও দেখি, একটা কোর্সের কিন্তু আপনার 15-20 ভিডিও টিউটোরিয়াল থাকে, তো দেখা যায় কি আমরা যেটা করি, একটা বা দুইটা ভিডিও দেখার পরে হয়তো কোনো কাজে এঙ্গেজে আমরা আসলে আবার ভুলে যাই বা পরে শিখবো, কিন্তু পরে আর আসলে শেখা হয় না। সো আমার কথা হচ্ছে, যেহেতু আপনি একটা কোর্স শিখতে চাচ্ছেন, আপনি সবগুলো ভিডিও প্রথমে দেখেন, দেখার পরে এবং প্রত্যেকটা ভিডিওর শেষে কিছু কোয়েশ্চেন থাকবে, যে কোয়েশ্চেনের আনসারগুলো যদি আপনি দিতে পারেন, দেন হচ্ছে আপনি আরেকটা ভিডিও পাবেন। এবং ফাইনালি যেটা হচ্ছে, আপনি আমাদের একটা মানে একটা জায়গায় হয়তো বা একটা কোর্স ডিউরেশন আপনারা দিয়ে দিবেন, যে 6 মাস সময় বা 3 মাস সময় বা 2 মাস সময়, যে প্রথম দিন এই ভিডিওটা দেখে এর উপর একটু পড়াশোনা করে একটা পরীক্ষা দিতে হবে, তারপরের দিন আবার আরেকটা, তারপরের দিন আরেকটা, এভাবে এভাবে করে সম্ভবত একটা কোর্স প্ল্যান আপনাদের রয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আরেকটা হচ্ছে যে তারপরে ফাইনালি একটা সার্টিফিকেট পাওয়ার জন্য যেটা হচ্ছে আবার একটা ফাইনাল পরীক্ষা দিতে হবে, ফাইনাল পরীক্ষা দিতে হবে, দেন হচ্ছে সে একটা আসলে আমরা। এবং এই অনলাইন ই লার্নিং যে টোটাল সিস্টেমটার কথা আপনারা প্ল্যানিং করছেন, এটা কি টোটালি আউট অফ কস্ট, টোটালি ফ্রি? টোটালি কস্ট মানে অনলাইনে, অনলাইনে যদি হয় শিখতে পারবে সে। হ্যাঁ, বাট বেসিক্যালি আমরা যখন একটা স্পেস রেন্ট নিব, তো ওইটার একটা এক্সপেন্স আছে, যাতে পরীক্ষা হবে, যেমন আইএলএস এর জন্য পরীক্ষা বিভিন্ন জায়গায়। সো বেসিক্যালি ওইটার জন্য হচ্ছে তাকে একটা মিনিমাম টাকা পে করতে হবে। আচ্ছা, সো এটা হচ্ছে তার পরীক্ষা দেওয়ার জন্য যে স্পেসটা আমরা নিচ্ছি, একদম প্র্যাকটিক্যাল ডিভাইস নিয়ে, তাহলে হচ্ছে আমাদের একটা ছোট একটা স্পেস আছে, ওই জায়গায় সে শিখতে পারবে। সো বেসিক্যালি এগুলো হচ্ছে মানে একদম ফাইনাল স্টেজে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি আপনি আগে বেসিক ধারণাটা নেন। অনেকে আমরা ইমোশনাল সময় চলে আসে যে একটা কোর্স করবো, আমরা শিখতে চাচ্ছি, বাট আমার কথা হচ্ছে যে আপনি একটা কোর্স করার আগে আপনি ওই কোর্সে কী কী কন্টেন্ট আছে সেগুলো কি আপনি কতটুকু বুঝতে পেরেছেন, এবং নিজের মাঝে কিছু কোয়েশ্চেন তৈরি করেন যে বেসিক্যালি আমি এই জিনিসটা বুঝতেছি না বা আমাকে আসলে এই জিনিসটা জানতে হবে, তাহলে আপনার শেখাটা মানে প্রপারলি হবে। আদারওয়াইজ আমরা অনেক কোর্স করি, কিন্তু কোর্স করার পরে আমরা আবার চলে আসি, আবার কোর্সে সেই কন্টেন্টই হয়তো ভুলে যাই। সো বেসিক্যালি আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমার সব টিউটোরিয়ালই অনলাইনে দেওয়া আছে, আপনারা একটু দেখেন ভালো করে, দেখার পরে আপনি যদি চান যে আপনার কনফিডেন্ট, আপনি এখন পরীক্ষা দিবেন, পরীক্ষা দিতে পারেন। আপনি যদি চান যে অন্য কোথাও একটা কোর্স করবেন বেটার জানার জন্য, ইউ ক্যান ডু, বাট ইউ হ্যাভ গেট আইডিয়া অ্যাকচুয়ালি ফ্রম আওয়ার কোর্স ভিডিও টিউটোরিয়ালস অ্যাকচুয়ালি। ওকে, আমরা কিন্তু জেনে নিলাম যে ওনাদের ফিউচার প্ল্যানিংগুলো কী এবং কী কী বিষয়গুলো এর মধ্যে ইনক্লুডেড থাকছে। আর আমাদের যারা শ্রোতারা রয়েছেন, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে হয়, এবং আশা করি আপনাদের শ্রোতারা অনেক উপকৃত হয়েছেন আমাদের এই প্রোগ্রামটার মাধ্যমে। শ্রোতাদের বলছি, হাতে 1 মিনিট সময় রয়েছে, চাইলে 09612919210 নাম্বারে ফোন করে আপনারা আমাদেরকে একটা প্রশ্ন করতেই পারেন যদি কোনো কিছু জানার থাকে। আর আমরা কিন্তু অনেক কিছু জেনেছি আজকে আমাদের এই প্রযুক্তি পথের প্রোগ্রামের মাধ্যমে, আমাদের তিতাস সরকার ভাইয়ের কাছ থেকে। আমাদের সাথে ছিলেন অনেকেই, ওনার নাম হচ্ছে হিরণ, নাম হচ্ছে ইমরান, নাম হচ্ছে অভি,
নাম হচ্ছে মারুফ ফরহাদ ইউসুফ। অনেকে আমার সাথে ছিলেন, সবাই একই রকম কথাবার্তা বলেছেন, আমরা কেমন আছি, ভালো আছি কিনা আমাদের কুশলাদি জিজ্ঞেস করেছেন। এবং একজন প্রশ্ন করেছেন যে আপনার ওয়েবসাইটটা ঠিকানাটা পরিষ্কার করে আবারও বলুন। tsoftit.com। আচ্ছা, পূজা আমাদেরকে প্রশ্ন করেছে নবাবগঞ্জ থেকে, বলেছে দাদা আনসার ক্যাম্প থেকে যদি কম্পিউটার কোর্স করি তবে কি সরকারি চাকরি পেতে বেশি মূল্য পাব, এ ব্যাপারে আপনার অভিমত কি? এটা আসলে কোর্সের বিষয়টা হচ্ছে, কোর্স আপনি যে কোনো জায়গাতেই করতে পারেন। তো বেসিক্যালি হচ্ছে যে আপনি কতটুকু শিখতে পারলেন, কতটুকু প্রুভ করতে পারলেন, সেটার উপর নির্ভর করে জবের বিষয়টা, যে আপনি ইন্টারভিউ বোর্ডে আপনি কীভাবে প্রেজেন্ট করতে পারলেন বিষয়গুলো। তো আপনি তো প্রপারলি প্রেজেন্ট করতে পারেন, অবভিয়াসলি আপনি হয়তো বেটার অপরচুনিটি পাবেন। সালামু আলাইকুম, কেউ একজন আছেন আমাদের সাথে, হ্যালো। নীল ভাই। জি, আমি নাসিরাবাদ ইউনিয়ন গোরনগর বাগপাড়া থেকে বন্ধু রাসেল নুরি বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই বিভিন্ন মোবাইল কোম্পানির নেটওয়ার্ক এবং এফএম রেডিওর নেটওয়ার্কের উন্নতির কাজ, এগুলা কবে নাগাদ আমাদের বাংলাদেশে হতে পারে কিংবা আশা আদৌ আছে কিনা? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। তিনি হয়তো বা নেটওয়ার্কের ডেভেলপমেন্ট নিয়ে একটা প্রশ্ন করেছেন। নেটওয়ার্ক আসলে আস্তে আস্তে গড়ে উঠবে। হ্যাঁ, আস্তে আস্তে অনেক ইম্প্রুভ হচ্ছে, কিন্তু আমরা যদি দেখি যে এখন কভারেজ কিন্তু অনেক জায়গায় আসলে অনেক কভারেজ হয়ে গিয়েছে, তো অনেক ইম্প্রুভ হচ্ছে, ইনশাল্লাহ খুব দ্রুত আরো ভালো হবে বেসিক্যালি আমাদের এই নেটওয়ার্ক কভারেজ। এবং 3G থেকে 4G তেও আমরা মনে হয় অচিরেই চলে যাব। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কাজল সরকার নেত্রকোনা থেকে বলেছিল, ওনার কথাটা আমরা পড়েছি, তিনি আবারও কিছু একটা লিখেছিলেন, আজকে আর সময় নেই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এবং তিতাস ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের শ্রোতাদেরকে আপনার মূল্যবান কথাগুলো শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রেডিও ধ্বনি 91.2 FM এর সাথেই থাকুন। ভালো চাকরি পেতে ছোটবেলা থেকে নিজেকে তৈরি করতে হয়, দায়িত্ব আপনার বাবা মায়ের। বড় হলেন, তারপর যোগ্যতা অনুযায়ী চাকরি, ক্যারিয়ারের সিঁড়ি বেয়ে উপরে ওঠা, তার আগে সিভি তৈরি, চাকরি পাওয়া, অফিস আচরণবিধি, সব কিছু জানাবো আমি শেগুফতা নূর আমার শো জব হান্ট। শুনবেন প্রতি শুক্রবার দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত। টিউন করুন রেডিও ধ্বনি 91.2 FM।